আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের চোখ কিন্তু আটকে ছিল বেলারুশের গোমেল অঞ্চল সেই অঞ্চলটিতে। বেলারুশের সহায়তায় ইতিমধ্যে রাশিয়ার প্রতিনিধি দল এবং ইউক্রেনের প্রতিনিধি দল কিন্তু সেখানে একটি বৈঠকে মিলিত হয়েছেন। তবে রাশিয়ার এবং ইউক্রেনের খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকের সিদ্ধান্ত কিন্তু এখনো জানা যায়নি। তবে রাশিয়ার গণমাধ্যম যেটি ইঙ্গিত করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযানের আগে তিনি যে সিদ্ধান্তে ছিলেন যে ইউক্রেনের সেনাদেরকে নিরস্ত্রীকরণ, সেই সিদ্ধান্তে তিনি এখনো অনড় রয়েছেন বলেই কিন্তু এখানকার গণমাধ্যমগুলো ইঙ্গিত করছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দল কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই কিন্তু দুটি বিষয়ের কথা কিন্তু তারা বলেছেন যে এই বৈঠকে তারা আলোচনা করবেন। প্রথমটি হচ্ছে যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, এবং দ্বিতীয়টি তারা যেটি বলছেন যে রাশিয়ার সেনাদেরকে ইউক্রেন থেকে প্রত্যাহার। প্রথম বৈঠকটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং দ্বিতীয় বৈঠকটির জন্য ইউক্রেনের প্রতিনিধি দল ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে এবং রাশিয়ার প্রতিনিধি দল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরেই কিন্তু আসলে দ্বিতীয় বৈঠকটি হবে কিনা সেটি আসলে জানা যাবে। বারেক কায়সার, সময় সংবাদ, মস্কো, রাশিয়া।